আপনি কি আমার পুরো নামটা কখনোই ডাকবেন না? কেলা পারুম না কেলা, তোমার নাম জেনিফার না? আই জেনিফার পাচ্ছি। আচ্ছা আমি তো কথা বলে তোমার ডাকছিলাম, হয়েছে কি এমন করে যে তুমি যদি আর কোনোদিন আমার জিমে না হও বা আমার জিমে যদি জিম না করো খুব বেশি সমস্যা হয়ে যাবে তোমার। আরে কি বলছেন আপনি, আমি তো জিম ছাড়া থাকতে পারি না, এটা সম্ভব না। কেন কি সমস্যা বলুন তো? আরে ধুর সমস্যা হইব গেলা, তুমি জিম করবো আর জিমে আইবা, এটা তোমার বাপ তোমারই জিম মনে করে আইলা করলার কি ওই আর কি, বুঝছো না? মলার পোলা পাইনি একটু আর চোখে তাকায় তোমার দিকে অন্যভাবে দেয় জিনিস আমার সহ্য হয় না, লেগে কইলাম আর কি। ও বুঝতে পেরেছি, ওই ছেলেগুলো আপনাকে কিছু বলেছে না? আর ধর ছোট ভাই, ওরা ওরা আমার কি করব, ডাইকে নিয়ে কইতাছে ভাই যদি কিছু মনে না করেন 1500 টাকা দেন ঘুরতে যাবো, চান্দা চাই বুঝো না? আর আমি তো ওগুলো দেই সবসময় দেই তো, দিয়ে আইতাছি না, তোরা তো আমার কাছেই চাইবো, ওরাই করবো আমার থ্রেট, পাগল হয়ে গেছো তুমি? এমনি কইছি জিমের চাবি থাকবো তোমার কাছে, সকাল বিকাল তুমি যা জিম করবে এরকম কোনো ব্যাপার নাকি? ঠিক আছে শুনুন, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি চলে গেলে আর জিমে আসবো না। টাটা। কেমনে যে বুঝাই, আমি যে কত ভাবরে আছি। আবে দেহ মনে শান্তি নাই, জিমে যাইতে ভালো লাগে। তোমার দেহ মনে শান্তির কি হইছে? একটু নিজে কি কও? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কালকে জিমে যামু, কিন্তু জিমে অন্য কারণে যামু, আমার একটা কথা আছে, জিম জসিমের লয়ে কথা আছে। শালা এই শালার সাথে না কথা বলে হবে না। আচ্ছা তুমি এক কাজ করো, আমি কাপড় চোপড় চেঞ্জ করি, ফর্ম দাম রেডি করো, ঠিক আছে? কাগজপত্র কি করো, এটা কিন্তু আমার প্রয়োজনীয় কাগজপত্র, বুঝছো? ঝামেলা ঠিক করে তো রাখলাম মাস্টার, দেখো। ও আচ্ছা, তো হিসাবের কাগজপত্র আছে, রাখো কাপড়, ভালো করে রাখো, তুমি ফ্রেশ হও।